আসসালামু আলাইকুম। বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি বিডিএস এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, আজকে আমি এই চাকরি সম্বলিত যাবতীয় তথ্য আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, বিজ্ঞপ্তিটি আপনারা না টেনে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখার অনুরোধ রইল, তাহলে ইনশাল্লাহ আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পারবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি বিডিএস এনজিওতে ফিল্ড অফিসার পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। এখানে পদ সংখ্যা উল্লেখ নেই, এখানে কিন্তু আনলিমিটেড লোক নিয়োগ করা হবে, ঠিক আছে। সো বন্ধুরা, এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, স্নাতক অবলিক স্নাতকোত্তর পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন, আর এখানে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 25 থেকে 30 বছরের ভিতরে বয়স আপনাদের হতে হবে। বন্ধুরা, এখানে জব লোকেশন বরিশালে রাখা হবে। 18,000 থেকে আপনাদের 20,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এই যেখানে ইমেল নাম্বার দেওয়া রয়েছে, এই ইমেল নাম্বারে আপনারা সিভি পাঠিয়ে আবেদন করতে পারেন, আর অথবা এখানে হার্ড কপির মাধ্যমে আবেদন করতে পারেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 15 সেপ্টেম্বর 2022 তারিখ পর্যন্ত কিন্তু এই আবেদনটি চলবে। বন্ধুরা, এই আবেদনটি আপনারা নির্বাহী পরিচালক থেকে শুরু করে এই যেখানে বিডিএস ভবন বরিশাল, এই বরাবর কিন্তু আপনাদের এই আবেদনটি পাঠাতে হবে। প্রয়োজনীয় কাগজপাতি জীবন বৃত্তান্ত সহ এই ঠিকানায় পাঠিয়েও কিন্তু আপনারা ইনশাআল্লাহ আবেদনটি সম্পন্ন করতে পারবেন, অথবা এখানে ইমেল নাম্বার দেওয়া রয়েছে, ইমেল নাম্বারে পাঠিয়েও ইনশাআল্লাহ আবেদনটি করে নিতে পারবেন। বন্ধুরা, আবেদনটি শেষ হবে 13 সেপ্টেম্বর 2022, এর আগে আপনারা এই আবেদনটি করে নেবেন। বন্ধুরা, আরও কিন্তু পদ রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক রয়েছে, এখানে আমরা দেখব কী কী চেয়েছে। বন্ধুরা, একটু ধৈর্য সহকারে দেখবেন, হিসাবরক্ষক পদে কিন্তু হিসাবরক্ষক কাম সুপারভাইজার, এখানে আপনাদের স্নাতক অবলিক স্নাতকোত্তর পাশ থাকলেই হবে, এখানে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 20,000 থেকে 22,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। এখানে আবেদন করতে হলে এখানে আপনাদের সিভি ইমেল পাঠিয়ে আবেদন করতে পারবেন, অথবা এখানে হার্ড কপির মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে ঠিকানা দেওয়া রয়েছে, এই ঠিকানায় হার্ড কপির মাধ্যমে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনটি শেষ হবে 13 সেপ্টেম্বর 2022। বন্ধুরা, আরও কিন্তু পদ রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। আর একটা রয়েছে ম্যানেজার, শাখা ম্যানেজার, এখন শাখা ম্যানেজারে দেখব কী কী চেয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে। শাখা ম্যানেজার পদে আপনাদের এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ থাকলেই হবে, অবলিক স্নাতক পাশ থাকলে আবেদন করতে পারবেন। এখানে 25 থেকে 40 বছরের ভিতরে বয়স হতে হবে। এখানে বরিশাল রাখা হবে, এখানে 23,000 থেকে 25,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। এখানে ইমেল নাম্বারের মাধ্যমে সিভি পাঠিয়ে ইনশাল আবেদন করতে পারবেন, অথবা এখানে হার্ড কপির মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনটি শেষ হবে 13 সেপ্টেম্বর 2022, এর আগে কিন্তু আপনারা এই আবেদনটি করে নেবেন। বন্ধুরা, আরও একটি পদ রয়েছে, সর্বশেষে আমি একটু দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন, এরিয়া ম্যানেজার, এখন দেখব এরিয়া ম্যানেজারে কী চেয়েছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এরিয়া ম্যানেজার পদে কিন্তু পদসংখ্যা উল্লেখ নেই, আনলিমিটেড লোক নিয়োগ করা হবে। স্নাতক অবলিক স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করতে পারবেন। এখানে 35 থেকে 40 বছরের ভিতরে বয়স হতে হবে। এখানে আপনাদের 25,000 থেকে 27,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। বন্ধুরা, এই পদে কিন্তু আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, এই পদে কিন্তু আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন, ঠিক আছে। সো বন্ধুরা, আপনারা এখানে আবেদন করতে হলে আপনারা এখানে ইমেল নাম্বার দেওয়া রয়েছে, ইমেল নাম্বারেও আবেদন করতে পারেন, অথবা এখানে হার্ড কপির মাধ্যমেও আবেদন করতে পারবেন। এখানে দেওয়া রয়েছে নিয়মকানুন, এগুলো দেখে আপনারা হার্ড কপির মাধ্যমে আবেদন করে নেবেন, অথবা ইমেল নাম্বারের মাধ্যমে সিভি পাঠিয়ে ইনশাল আবেদনটি করে নেবেন। আবেদনটি শেষ হবে 13 সেপ্টেম্বর 2022, এর আগেই কিন্তু আপনারা এই আবেদনটি করে নেবেন, ওকে। সো বন্ধুরা, এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।